রাত্রি হয়ে গেল, ফিরছে না কেন বলতো? আমিও তো তাই ভাবছি। ফোন করেও তো একটা খবর দিতে হয়, দেখবি এসেই বলবে চাচাই। ও রিন্টু একটু থাম না বাবা, সত্যি তোর জ্বালায় না একটু কথা বলার উপায় নেই। আমি তো রেল গাড়ি চালাচ্ছি। তা তোর ঘরে গিয়ে চালা না, মাথা তো ধরিয়ে দিলি। থাক 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 থাক, মা কাকি জেঠি ছাড়া ওকে এখান থেকে নড়বে? বর্দা এলো বুঝি? ওই এলো। এই চলো চলো চলো, জেঠি এসে গেছে, এখনো খেলতে দেখলে ভীষণ রাগ করবে। তাড়াতাড়ি করো, নাও নাও সব হাতে নাও, চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আস্তে দিদি, আমি চাটা করে নিয়ে আসি, যা। কি গো, আজ এত রাত হলো যে? তোমার মেয়ের জন্য পাত্র দেখতে গেছিলাম সল্ট লেক। সে কি, সকালেও তো কিছু বলনি। এত বলার কি আছে, এই তো বীরেন নরেন সব সঙ্গে গেছিল। হ্যাঁ বৌদি, ঘর দেখে ছেলে দেখে তোমার দায়ুদের খুব পছন্দ হয়েছে। রিয়াকে ওরা কাল দেখতে আসবে। একেবারে কালই? অসুবিধের কি আছে, মেয়ের বিয়ে যখন দিতে হবে তখন আজ আর কাল। না আমি বলছিলাম যে, অত চিন্তা করো না, তোমার মেয়ে একেবারে রাজরানী হয়ে থাকবে। বর্দা আপনার চা। হ্যাঁ ছোট বৌমা, ছেলের বাড়ি থেকে কালকে রিয়াকে দেখতে আসবে, ওকে তৈরি রাখবে। রিয়াকে দেখতে আসবে? সত্যি? আপনি কিচ্ছু ভাববেন না বর্দা, রিয়ার সমস্ত ভার আমার। বডি বডি, আমি বড় নিচে ড্রয়িং রুমটা। তুই কি পাগল হলি ছোট, রাত্রিবেলা পরিষ্কার করবি? থাক ওসব সকালবেলা হবে। মেজদি এই ফ্লাওয়ার বাসটা ওখানে রাখি। ওমা ছোট তুই রাখবি, তাতে আবার কথা কি, রাখ না ওখানে। মিজো। হ্যাঁ দিদি। এটা এখানেই রাখ বুঝলি। ছোট কাকা তো এখনো এলো না, কলেজ যাবো কখন? আজ আর তোকে কলেজে যেতে হবে না, তুই আয়। কেন মা, গত মাসেও তো এত কামাই হলো, আজ না গেলে নোটস পাবো না, সামনে পরীক্ষা। বাড়িতেও তো তোর আজ পরীক্ষা, তুই যদি বাড়িতে না থাকিস তাহলে সেই নোটস গুলো কে নেবে? মানে মানে আজ তোকে দেখতে আসছে। দেখতে আসছে মানে? আমি তো এসবের কিছু জানি না, তোমরা তো আমাকে কিছু বলোনি। আমরাই তো কাল রাত্রে জানলাম, তোমার বাবা আমাদেরকে জানিয়ে কোন কাজটা করেন। মা আমি এখন বিয়ে করব না, ফাইনাল পরীক্ষার আর মাত্র 3 মাস বাকি, এত দূর এসে। ছোট কাকি তুমি মাকে একটু বোঝাও না। বর্দিকে বলে কি হবে, বর্দা সব ঠিক করে ফেলেছেন। ঠিকই তো করেছেন, মেয়ে সন্তান একদিন পরের ঘরে যেতে হবে না, কি হবে এত লেখাপড়া করে? ও কথা বলো না দিদি, মেয়ে হয়েছে বলে কি লেখাপড়া শিখবে না? আর মা যদি ঠিক মতো শিক্ষা না পায় তাহলে ছেলে মেয়েকে কি করে শিক্ষা দেবে? অত শত বুঝি না বাপু, যতই লেখাপড়া শেখো মেয়ে যখন হয়েছো একদিন পরের ঘরে গিয়ে সেই খুনতি নাড়তেই হবে। সেটা ঠিক, তবুও মা তুমিও কি তাই চাও? মা লেখাপড়া ছেড়ে দিয়ে আমাকে এখন বিয়ে করতে হবে? আমার আর চাওয়া না চাওয়া, তোর বাবা আমার ইচ্ছের কোনোদিন কোনো দাম দিয়েছে রে, তার ইচ্ছেই তো এবারই তা আদেশ। তুই এখন ছোট কাকির সঙ্গে যা তো। ও ছোট, তোর পছন্দ মতন গয়নার বাক্স থেকে গয়না বার করবি, আর এমন সাজাবি যাতে বিকেল বেলা ওরা দেখতে এসে বলে মেয়ে বটে একখানা। নমস্কার। আসুন বসুন বসুন আসুন বসুন 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 আপনি বসুন। থাক থাক বাবা থাক, বসু বসু। আরে ঠিক আছে ঠিক আছে, বসু বসু। আমার ফটো দেখি আমাদের পছন্দ হয়ে গেছিল, তবুও ছেলে মেয়ে সামনাসামনি, বুঝতে পাচ্ছেন তো? আজকালকার ছেলে মেয়ে তো, আমাদের ভাইজি কিন্তু আজকালকার মেয়েদের চেয়ে একদম আলাদা নলিনী বাবু। হ্যাঁ দাদা ওকে নিজের হাতে তৈরি করেছে, এরকম রুচিশীলা নম্র মেয়ে
চট করে দেখাই যায় না। জানি জানি আপনাদের মতো এরকম একান্নবর্তী পরিবার আজকালকার কে দেখা যায়। আসলে আমরা ঠিক বৌমা চাইছি না, আমাদের একটা মেয়ে চাই। এক করে দিতে চাই। ও ছোট কাকি, এখন আমি বিয়ে করব না, অ্যাট লিস্ট ফাইনাল পরীক্ষাটা তো দিতে দাও। রিয়া, তুই তো তোর বাবাকে চিনিস, যা বলবেন তাই করতে হবে। আমি ওসব কিছু জানি না, আর তোমাকে কিছু একটা করতেই হবে, আমি কিছু জানি না। শোনো না দিদি। আচ্ছা, আমি এসব শুনে কি করব বলতো? আমার কথা কে শুনছে? কিন্তু ও তো বিয়ে করবে না বলছে, না বলছে শুধু পরীক্ষাটা হয়ে যাক। আরে বাবা, এই কথাটা ওর বাবাকে কে বোঝাবে? অ্যামেজো তুই বল না। পুরি বাবা, আমি আমায় ছাড়ো দিদি, দাদার মুখের উপর কথা বলার সাহস আমার নেই, ওটা ছোটই পারে, তুমি ওকেই বল। তুই বল। বা মেজদি, খালি ছোটর ঘরে বন্দুক রেখে ফায়ার করা, তাই না? কিন্তু রিয়ার কথাটাও তো একবার ভাবা উচিত, মাত্র 3 মাসের জন্য অনার্স গ্র্যাজুয়েটটা হাতছাড়া করবে। থাক থাক, হঠাৎ এত প্রণামের ঘটা কেন? না মানে বর্ধমানে কাল বদলি হয়ে যাচ্ছি তাই। বসো বসো। দেখো প্রতাপ, তোমার এই চাকরি, এই বয়সে বদলি, এসব কোনো কিছুরই দরকার হতো না। তুমি আমার ভাই, জাটুত হলেও তো ভাই। এই রয় অ্যান্ড ব্রাদার্স আমাদের পারিবারিক কোম্পানি, এতে তোমার অংশ আছে, রায় ভিলাতেও অংশ আছে। আজ থেকে 20 বছর আগে তুমি বাড়ি ব্যবসা সব ছেড়ে চলে গেলে। না গেলে তুমি কি আমায় তাড়িয়ে দিতে না বর্দা? হ্যাঁ দিতাম, যে অন্যায় তুমি করেছিলে আমি তাই করতে বাধ্য হতাম। জ্যাঠামশাই মারা যাবার পর আমি তোমাকে বাবার স্নেহে মানুষ করেছিলাম, তুমি তার মর্যাদা দাওনি, আমাকে না জানিয়ে ভালোবেসে বিয়ে করেছিলে। ওই ভালোবেসে বিয়ে করাটাকে আমি কোনোদিন মানিনি আর মানবও না। যাকে তোমার সম্পত্তি, তোমার ব্যবসার অংশ আমি গচ্ছিত রেখেছি, যেদিন খুশি তুমি বুঝে নিতে পারো। তোমার ভালোবাসাই যখন পেলাম না, তখন ওসব নিয়ে আমি কি করব? অনেকদিন এই শহরে ছিলাম, রায়ভিলাতে না গেলেও আমি জানতাম তুমি কাছেই আছো। তোমার উপর দিয়ে যা ঝড় গেছে তা চোখে না দেখলেও আমি সব শুনেছি। আর এতদিন পরে এই শহর ছেড়ে চলে যাচ্ছি বলে তোমায় প্রণাম জানিয়ে বিদায় নিতে এসেছি। আমি আসি বর্দা। হ্যালো। হ্যালো রিয়া। কে মল্লিকা? কিরে কলেজে আসছিস না কেন? বিয়ের ইন্টারভিউ টিন্টারভিউ দিচ্ছিস না তো? যাকে শোন, আমাদের কলেজ থেকে একটা এডুকেশনাল ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, 15 দিনের ট্যুর, সাউথ ইন্ডিয়ার সারা জায়গা ঘোরানো হবে। হিস্টোরিক্যাল, জিওলজিক্যাল, বটনি সাবজেক্টে যা যা মার্কস পাওয়া যাবে সেগুলো টোটালি ইনক্লুড হবে, বুঝেছিস? আমরা কিন্তু সবাই যাচ্ছি, তুই যাবি তো? না রে, তোরা যা,
আমার আর যাওয়া হবে না। ইচ্ছে থাকলেও বাড়ি থেকে। হুম, বুঝেছি। ঠিক আছে, এখন ফোনটা রাখছি, পরে কথা বলবো। কি রে, গোমরা মুখে দাঁড়িয়ে রইলি কেন? কার ফোন ছিল? মল্লিকার। আমাদের কলেজ থেকে একটা এডুকেশনাল ট্যুর ব্যবস্থা করা হয়েছে, 15 দিনের জন্য সাউথ ইন্ডিয়া। সবাই যাচ্ছে, অথচ ছোট কাকি আমার খুব যেতে ইচ্ছে করছে। তুই পাগল টাগল হলি নাকি? বিয়ের জন্য তুই পরীক্ষা দিতে পারছিস না, তার উপর আবার 15 দিনের ট্যুর। তোর বাবা শুনে তোকে আস্ত রাখবে? ওসব আমি জানি না। ছোট কাকি, তুমি না আমায় ভালোবাসো? বাসি কি রে, আমি তো তোকে বন্ধুর মতো ভালোবাসি, মেয়ের মতো ভালোবাসি, কিন্তু এটা পারবো না, আমায় ছেড়ে দে বাবা, প্লিজ। আচ্ছা শোনো, তুমি আমার বিয়ের জন্য কিছু তো একটা গিফট দিতে। হ্যাঁ দেব তো। হ্যাঁ তো ধরে নাও এটাই তোমার গিফট। প্লিজ ছোট কাকি, আমার যাওয়ার ব্যবস্থা করে দাও প্লিজ। দেখছি বাবা, দেখছি। সাবধান, কেউ যেন জানতে না পারে, এটা শুধু তোর আর আমার মধ্যেই থাকবে। বর্দাকে বলে কোনো লাভ হবে না বুঝলি, খোদ লোকটাকেই ধরতে হবে। ভেরি গুড, এই সমস্ত ট্যুরে অনেক কিছু শেখা যায়। দেখেছিস, ঠিক বুঝেছে। তাহলে ডোন্ট ওয়ারি, আমি আজই ড্যাডকে দিয়ে ওর বাবাকে বলাচ্ছি। ধীমান, বলছি যে আমরা যে তোমার সঙ্গে এখানে দেখা করতে এসেছি, এটা যেন প্লিজ কেউ জানতে না পারে। ওকে ওকে। আচ্ছা আমি আজকে উঠবো, হ্যাঁ, আমাকে একটা ফ্যাক্টরি যেতে হবে। ও, কোনো চিন্তা করবেন না, ধরে নিন আপনার ট্যুর ফাইনাল, আপনার বাবাকে বোঝানোর ভার আমার। বর্দা, আয় বস। বলছিলাম যে নলিনীবাবুর বাড়িতে যাওয়ার একটা দিন ঠিক কর। নলিনীবাবু ফোন করেছিলেন বর্দা? তাই নাকি? হ্যাঁ, ধীমান বলছে রিয়া এতদিন যখন পড়াশোনা করলো তখন আর তো 3টে মাস, পরীক্ষার পরেই না হয় বিয়েটা হবে। সে কি, আমি তো ভেবেছিলাম ঠিক আছে, ধীমান যখন বলেছে দেখি। দেখার কি আছে, আর তো কোনো কথাই নেই, পরীক্ষার পরেই বিয়ে হবে। খুব খুশি হলে মনে হচ্ছে। তা একটু হয়েছি, দেখো মেয়ের পরীক্ষাও হয়ে যাবে, তাছাড়া কলেজ থেকে বেড়াতে নিয়ে যাচ্ছে সাউথ ইন্ডিয়া, কি সব শেখাবে টেখাবে, আর ওই নম্বরগুলো সব পরীক্ষায় যোগ হবে। রায়বাড়ির মেয়েদের এইভাবে একা একা বাইরে যাওয়া আমি পছন্দ করি না, জানোই তো। ঘুরে আসুক না মেয়েটা, ধীমান নিজে যখন মত দিয়েছে। তাহলে যাক, দাক্ষিণাত্য জয় করি ফিরুক। বয়েজ এন্ড গার্লস, তাড়াতাড়ি লাগেজগুলো বাসের উপর তোলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। কিসের যে এত দেরি বুঝতে পাচ্ছি না। রাজু এখনো আসছেন? হ্যাঁ দেখুন না, কি ব্যাপার রে মল্লিকা, বাসটা এতবার হর্ন দিচ্ছে, ছাড়ছে না কেন? আরে দেখ না, রাজুটা এখনো এলো না। রাজু? সে আবার কে? ম্যাম, রাজু এসেছে। না আসেনি। বাবা, রাজু কে রে মল্লিকা? সবাই একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরে আছে আছে, তুই তো রেগুলার কলেজে আসিস না, তাই জানিস না। হুম, তাই? হ্যাঁ, তুই যদি জানতিস তুইও আমাদের মতো রাজুর জন্য জায়গা রাখতিস। দেখ আমাদের প্রত্যেকের পাশে সিটটা খালি, সবাই রাজুর জন্যই জায়গা রাখছে। হ্যাঁ, রাজু আমাদের কলেজে হার্টথ্রব। হুম, কিউট, সো ড্যাশিং, আই লাভ হিম। বাবা তুই ছাড়। আরে ইনফ্যাক্ট গত বছর এই কলেজ থেকেই পাশ করেছে, এখন জিওগ্রাফিতে এমএ করছে। আরে আগের বার ট্যুরেও ছিল তো, তো সব চেনে জানে, তাই এবারে যাচ্ছে। সো হোয়াট, তাই বলে একেবারে মাথায় নিয়ে নাচতে হবে? সার্টেনলি, রাজু ইজ এ সুইট 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 নটি বয়। ওকে ওকে, তোদের আদিত্যদা দেখলে হাসি পায়। রাজু লাট সাহেব। স্যার রাজু এসেছে। না না, ওর কোনো কাজেই সিরিয়াসনেস নেই, আর দেরি করা যাবে না। ড্রাইভার গাড়ি স্টার্ট কর। Stop! Hey,
Raju. It is very bad, Raju. It is very bad. Sorry, sir. একদম ভুলে গেছিলাম হঠাৎ দুপুরে মনে পড়লো যা আজকে তো যাওয়ার কথা বি সিরিয়াস রাজু সময়ের জ্ঞান থাকা উচিত নাও টেক ইউ সিট ওকে স্যার রাজু রাজু প্লিজ সিট হিয়ার ও রাজু আমার কাছে প্লিজ রাজু প্লিজ রাজু আমার কাছে বসো না এই রাজু এখানে বসো না নো এইখানে আমার কাছে বসো বসো না 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 আমার কাছে প্লিজ এখানে বসো ওকে ওকে সকলের থেকে আলাদা বলে মনে হচ্ছে আর আমাকে তো পুরোপুরি ইগনোর করছে ইন্টারেস্টিং এর পাশে বসা যাক Excuse me. Hi, I'm Raju. Okay, okay, Baba. ব্যাগটা ঠিকঠাক রাখুন আই এম সো সরি অ্যাকচুয়ালি না বাসটা দূর ছিল তো ওই জন্য পড়ে গেছে আমি ঠিক করে রাখছি কোনো চিন্তা করবেন না একদম ডিসগাস্টিং সত্যি পারেও বটে বয়েজ এন্ড গার্লস এখানে বাস আধ ঘন্টা দাঁড়াবে তোমরা যে যার ব্রেকফাস্ট সেরে নাও যাও 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 একটু দাঁড়া না রে হাই হাই তুমি আমার পাশে বসে না কেন বয় আই এম সো সরি ডার্লিং ওয়ান বিস্কিট প্লিজ থ্যাঙ্ক ইউ ওয়েলকাম রাজু এবার কিন্তু তোমাকে আমার পাশে বসতে হবে অফ কোর্স সুইটহার্ট নেক্সট টাইম দিস ট্রিপ One biscuit, please. Thank you. Bye, Raju. Welcome. Excuse me, ma'am. One biscuit, please. No, thanks. Okay, okay. I don't mind. Hey, Bishon, thanda na ye jagah ta. Amar kintu bhalo lagche. Stupid. Ei dekho koto biscuit. Kiri Riya, shudhu cha. Ar kichu khabi na? Na re. Ami bairer khabar khub ekta khai na. তোরা ওই ছেলেটার নাকামি দেখ আর খা
সবাই ব্রেকফাস্ট সেরে নিয়েছো তো? Yes sir. যাও এবার একে একে ওঠো। যাও। ওকে ওকে। দেরি করো। যাও যাও যাও। তাড়াতাড়ি ওঠো, দেরি করো। এক্সকিউজ মি, একটু জল দেবে? থ্যাংকস। এক্সকিউজ মি ম্যাম, ওয়ান বিস্কিট প্লিজ। নো থ্যাংকস। ওকে ওকে, আই ডোন্ট মাইন্ড। এই দেখো কত বিস্কুট। ইউ, তুমি আমার বিস্কিটগুলো খেয়ে ফেলেছো। আমি কিছু করিনি। শোনো শোনো শোনো, আমি না কিছু করিনি, বুঝলে তো? ইউ, মানে ডোন্ট টাচ মি। ওকে ওকে ওকে, প্লিজ প্লিজ কেটে দাও। আমি তোমাকে বিস্কিট কিনে দেবো। কি হচ্ছে রাজু, কি হচ্ছে, কি হচ্ছে, কি? স্টপ ইট। সরি স্যার, কিছু হয়নি স্যার, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। চুপচাপ বসো। চলো, আমি বেরোবো। বললাম তো কিনে দেবো। বোঝাই করা কলসি হাড়ি ভেঙে দিল যে ওই সুন্দরী, এখন আমি কি যে করি। সোনা সোনালি রোদ্দুরে দিনটা তো ভালোই ছিল, সোনা সোনা সোনালি রোদ্দুরে দিনটা তো ভালোই ছিল। মুশকিলে পড়েছি, কি যে ভুল করেছি, সবই যেন বদলে গেল। হে বেবি সরি, আই অ্যাম সো সরি, না 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 রাগ করো না। হাসি মুখ করে একটু তাকিয়ে দেখো না সোনা, নদীর কিনারে পাহাড়ের ওপারে কত ভুল নাম না জানা। ও আকাশে ওই দূরে হাসি হাসি মুখ করে একটু তাকিয়ে দেখো না সোনা, পথে চলে যেতে যেতে কেন ফিরে দেখো না। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। হে বেবি সরি, ও আই অ্যাম সরি, না 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 রাগ করো না। হে বেবি সরি, আই অ্যাম সো সরি, না 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 রাগ।
লাভলি মুখেতে লাভলি লাভলি চোখেতে বৃষ্টি ভালো লাগে না সোনা মেঘলা মেঘলা মনেতে একলা একলা দূরেতে সরে তুমি হে কানা এই বাবলি বাবলি মুখেতে লাভলি লাভলি চোখেতে বৃষ্টি ভালো লাগে না সোনা মেঘলা মেঘলা মনেতে একলা একলা দূরেতে সরে তুমি হে কানা রাতের আড়ালে এদিন ফুরালে ধীরে তুমি পাবে না ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে ও দাদা পায়ে পড়ি রে হে বেবি সরি ও আই এম সরি না 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 রাগ করো না হে বেবি সরি আই এম সো সরি Boys and girls, this is Uti. এই হোটেলে আমরা থাকবো আর এখান থেকে 10 কিলোমিটার দূরে হবে আমাদের ক্যাম্পিং স্পট সেখানে তাবু ফেলে সারাদিন থাকা হবে কিন্তু সন্ধ্যের মধ্যে যে যেখানে থাকো হোটেলে ফিরে আসতে হবে আজ ফুল রেস্ট নাও গো ফ্রেশ সবাই ফ্রেশ হয়ে একদম আমাদের ওই হোটেলের লনে চলে এসো হ্যাঁ ওখানে বসে আমরা ঠিক করবো কালকের প্ল্যান রাইট ওকে 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 খুব কষ্ট হচ্ছে বুঝি একদম না বরং খুব এনজয় করছি রিয়ার মল্লিকা এখনো আসছে না কেন বলতো কি করছে কি ওরা আই মল্লিকা এই দেখ সব ছেলেদের জামা এই দেখ সে কি রে এই কার ব্যাগ নিয়ে নে তুই আমার ব্যাগ এই দেখ আর লেখা আর তো অন্য কারোরও হতে পারে নিশ্চয়ই তার সাথেই ব্যাগটা বদল হয়েছে এবার কি হবে কি আবার হবে তুই এখন আমার থেকে একটা ড্রেস পরে বাইরে তো চল তারপর দেখছি তোর মতো নিশ্চয়ই তারও কোনো অসুবিধা হচ্ছে শোন চিন্তা তোকে দারুণ লাগছে রে থ্যাংকস মল্লিকা আরে ওই তো আমার সালোয়ার কামিজ মাথায় আবার ওড়না দিয়ে বসে আছে তুই শিওর সেটা তোর সালোয়ার কামিজ আরে আমার জামা আমি চিনতে পারবো না চল তো রাজু তুমি তুমি আমার সালোয়ার কামিজ পরে আমি মানে কি করি বলতো আমার ব্যাগে ছিল গায়ে মেয়েদের পোশাক তো তাই মেয়েদের সঙ্গে ভাবলে একটু আড্ডা দিই তাই না তুমি এতক্ষণ ধরে আমাদের সব কথা শুনে ফেলেছি কি অসভ্য অসভ্য কথা বলো তোমরা না বয়েজ এন্ড গার্লস এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটা টেন্ট আছে এখানে আমরা সবাই মিলে বিশ্রাম নেব মানে সবাই মিলে থাকবো আর এই ছেলেরা মেয়েরা অবশ্যই আলাদা বিশ্রাম নেবে আলাদা থাকবে এখানে রান্না বান্নারও বন্দোবস্ত আছে এখন এইবার তোমরা যে যার গ্রুপে ভাগ হয়ে মানে এক একটা গ্রুপে ভাগ হয়ে এক এক দিকে যাবে তোমরা বলো কে কে কার সঙ্গে যাবে আমি জানতাম
আমি জানতাম তোমরা সবাই একই কথা বলবে কিন্তু সবাই যদি রাজুর সঙ্গে যাবে তাহলে গ্রুপটা হবে কি করে একদম ঠিক তাই আমি আগেই ঠিক করে ফেলেছি লটারি করব এই নাও এই নাও এর থেকে এক একজন এক একটা করে কাগজ তোলো নাও নাও তোলো এক 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 একটা করে এক একজন তোলো একটা করে একটা করে এই মাংসটা হয়ে গেছে ওটা কড়াই থেকে নামি না চা কি হয়ে গেল সবজিগুলো তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি করো হাত চালাও ম্যাম হ্যাঁ বলো কি ভালো লাগছে না তো ওরা সবাই বেরিয়ে গেল এখন একা লাগছে না ম্যাম বলছিলাম আশেপাশেটাকে একটু ঘুরে দেখবো যাও তবে বেশি দূরে যেও না অচেনা অজানা জায়গা তো बेबी डरने की कोई बात नहीं मैं हूं ना आओ आओ कब तक भागोगी मेरी जान तुम्हें तो पाकर ही रहूंगा তারপর কি হলো তারপর আর কি আমি তো একেবারে ভয়তে ঘেমে নে একাকার কিছুতেই মোছাড়বে না শুধু বলে मैं हूं ना তুই ভাগ কি রকম ভয় করে হ্যাঁ তারপর কি হলো তারপর কি হলো সে কি অবস্থা ওই সুন্দর মুখটা একেবারে ব্ল্যাক জাপান প্রায় কাঁদে আর কি মুনি ছোটি জি মুনি ছোটি জি মুনি ছোটি জি নেই তোমার চিল্লাবে আরে জন 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 বুঝলি এরপর আমি যেই বললাম না ম্যাই হু না বুঝলি বুঝলি অমনি দেখ ঝুট এই দেখ সেই ম্যাই হু না Stop laughing! তুমি তাহলে সেই কালপ্রিট তুমি এসব পড়ে আমি ভয় দেখিয়েছিলে প্লিজ রিয়া প্লিজ কাঁদিস না বলছি মন খারাপ করিস না আরে ও তোর সাথে মজা করেছে এটাকে তো সিরিয়াসলি নিস না আরে ওই দেখ কে এসেছে রাজু আই এম সো সরি রিয়া আমার না ওরকম করা উচিত হয়নি এবারে মতো আমায় ক্ষমা করে দাও আর আমি কখনো করব না প্রমিস করছি আর কখনো করব না ক্ষমা করে দাও প্লিজ ইয়া দ্যাটস দ্য স্পিরিট ডোন্ট ক্রাই মই হু না আবার বয়েজ এন্ড গার্লস আজকের এক্সকারশনের পর প্রত্যেকটা গ্রুপটা রিপোর্ট দেবে রাজু তোমার তো এ গ্রুপ বাকিদের একটু গাইড করে দিও ওকে স্যার আর বি গ্রুপের স্টুডেন্টসরা यस স্যার রিয়াকে দেখবে হ্যাঁ স্যার রিয়া নতুন তো ওকে স্যার থ্যাংক ইউ স্যার নাও গো অ্যাহেড
ओके सर। जाओ जाओ। कम ऑन गाइस, लेट्स गो। मैम एकी तुम्ही गेले ना तमोशा আমার মনে হয় আমার জ্বর এসেছে। হ্যাঁ, কালকে ওই ঝর্ণার জলে স্নান করেছিলাম তো, সেই জন্যই মনে হয়। তাহলে তো ডাক্তার কাছে নিয়ে যেতে হয়। চলো চলো আমার সঙ্গে চলো। না, তার কোনো দরকার নেই। আমার কাছে একটা প্যারাসিটামল ছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। ও, আসলে চিন্তা হচ্ছে রিয়াটাকে নিয়ে। ও তো এবার নতুন, জঙ্গলও কখনো যায়নি। ঠিকই বলেছিস, পথ হারিয়ে ফেলার আগে টেন্টে ফিরে যাওয়াই ভালো। আমি রাজু। রিয়া, রিয়া, মনে হচ্ছে ভয় দম বন্ধ হয়ে গেছে। এখন আমি কি করি? এরমে বেশিক্ষণ ধরে তো হার্ট ফেল করতে পারে। না না না, ওর অক্সিজেনের দরকার, ওর শ্বাস প্রশ্বাসটা ফিরিয়ে আনতেই হবে। আমি রাজু। রিয়া, রিয়া বাঘ না, রিয়া ভালো করে দেখো। রিয়া, ভয়ের কোনো কারণ নেই। রিয়া, আমি রাজু। রিয়া ভালো করে দেখো, আমি রাজু। হ্যাঁ রিয়া, হ্যাঁ রিয়া, কোনো চিন্তা কারণ নেই। রিয়া ভালো করে দেখো, আমি রাজু। হ্যাঁ রিয়া, মানে তুমি বাক্সের যে আমাদের ভয় দেখাচ্ছিলে। দেখো তো, তোমরা যেহেতু ভয় পেয়ে যাবে না, আমি ভাবতেই পারিনি। তাছাড়া এই জঙ্গলে তো কোনো বাঘ নেই, তাই
দেখো যেতে যেতে না আমাদের সন্ধে হয়ে যাবে, আর পথ চিনে আমরা টেন্টেও ফিরতে পারবো না। এখন এই রাতটা জঙ্গলেও কাটানো যাবে না। যদি সত্যি সত্যি বাঘ আসে তখন কি হবে? রাজু ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি তুমি কিন্তু আমায় আবার ভয় দেখাচ্ছো। মনে হচ্ছে সামনেই কোনো গ্রাম টাম আছে, বুঝলে? চলো আজকে রাতটা ওখানেই কাটানো যায় কিনা দেখি। চল। ম্যাম, রিয়া কি পাওয়া যাচ্ছে না? কি কি বলছো কি তোমরা? হ্যাঁ ম্যাডাম, একটা মেয়েকে একা জঙ্গলে তোমরা ফেলে চলে এলে? রিয়া, রিয়া সম্পূর্ণ নতুন ব্যাচ, ও কিছু জানে না, এখানকার কিছু চেনে না। তোমরা তোমরা তার কথা একবার ভাবলে না? না, ভেবেছি ম্যাডাম, ওর ব্যাপারে আমরা সবাই কনসার্ন। হ্যাঁ স্যার। কিন্তু স্যার, যেভাবে বাঘটা, কিসের বাঘ, কিসের বাঘ? এই জঙ্গলে কোনো জন্তু জানোয়ারের ভয় নেই বলেই আমি তোমাদের স্যার পেতে পাঠিয়েছি। বাই দে বাই। কিন্তু রাজু কোথায়? হোয়ার ইজ রাজু? এটা না আদিবাসীদের একটা আঞ্চলিক উৎসব, তুমি আগে কখনো দেখেছো? না তো দেখিনি। நீங்க யாரு? இந்த இடத்துக்கு என்ன வேணும்? நாங்க கலக ஸ்டூடெண்டா, காட்டுக்குள்ள சுத்தி பார்க்க வந்தோம். நாங்கா வலிய தவிரட்டம் இங்க ரத்திக்க டங்க ரத்திக்க வேண்டும். ওদের তুমি কি বললে? বললাম আমরা কলেজের স্টুডেন্ট, এক্সকার্শন এসে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, ওদের এখানে রাত্রিটা কাটাবো। আমার না খুব জল তেষ্টা পেয়েছে। ও, ইংলিশে কুঞ্জতানি কুড়িপিঙ্গালা என்ன சொல்றீங்க நீங்க? நீங்க எங்க விருந்தாளிங்க? உட்காருங்க உட்காருங்க. சரி சரி, நான் வரேன். என்ன এভাবে তার বসে দেখা যায়? ঠিক বলেছেন। আচ্ছা, ওদের দুজনে যদি কিছু একটা হয়ে যায় তখন ওদের গার্জিয়ানদের আমি কি জবাব দেব? নাও বয়েজ, তোমরা কয়েকজন এখানে থাকো, বাদ বাকি আমার সঙ্গে চলো। লেটার স্যার, কি যে করিস! ওরা কি বললো? ওরা বললো সারাদিন খুব ধকল গেছে, তো এটা খেলে শরীরে খুব জোর আসবে, খেয়ে নাও। খেলাম বলো তো রাজু, মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঠিকই বলেছো,
আমার যেন চোখটা কেমন রসগোল্লার মতো লাগছে। সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে
ওঠো আমাদের যেতে হবে সবাই কোথায় গেল ওদেরকে বলে যাবে না ওদের তুমি কোথায় পাবে এখন ভোরতে নাতে ওরা সব কাজে বেরিয়ে গেছে আবার রাত্রিবেলা আসবে আনন্দ করবে আর তাছাড়া শহুরে লোকদের মতো ওরা সব খোঁজ ধরে না এসো আচ্ছা রাজু তুমি দিব্যি তো ওদের সঙ্গে ওদের ভাষায় কথা বলে গেলে ওদের ভাষা বুঝলে কি করে বই পড়ে যদি বিদেশি ভাষা ইংরেজি বুঝতে পারি তাহলে এরা তো ভারতবর্ষের মানুষ আর তাছাড়া আগের বছর আমি এসব অঞ্চলে ঘুরে গিয়েছিলাম ও তাই তখন অনেকটা শিখে নিয়েছিলাম আর এবার এখানে আসার আগে এদের উপরে লেখা কিছু বই আমি লাইব্রেরি থেকে কালেক্ট করে পড়ে নিয়েছিলাম সেই সব দিয়ে চালিয়ে গেলাম আর কি ওরা খুব ভালো তাই না হ্যাঁ ওরা মানুষকে আপন করতে জানে ভাবো আমাদের কথা বিশ্বাস করে আমাদের কিরকম আশ্রয় দিল ওরা কি হলো কি হলো কি হলো দেখি 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 পায়ে কাটা এবার চলো চলো আবার কি হলো হাঁটতে পারছি না পায়ে লাগছে ওকে ওকে মাই হুন বিশ্বাস থাকলে ভরসা দিতে পারি আস্তে আস্তে সাবধানে নাও সাবধানে নাও সেই যে বলে না ভক্তের বোঝা ভগবানে বয় ভগবান না হাতি যাও তো আমার লেগেছে দেখলে তো ঠিক হয়েছে যেমন কর্ম তেমন ফল তুমি আমাকে যেই মানলে অমনি ভগবানের বুকে ব্যথা লাগলো আর ভগবান সেই বুকের ব্যথার ভাগ তোমাকেও দিলেন যাও তো তুমি যাও আমি যাব না তুমি যাবে না একই যাত্রার পৃথক ফল কখনো না আমিও যাব না এই বসলাম আমি রিয়া 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 দেখো দেখো কি ওই 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 গাছটা দুটো পাখি দেখো কি সুন্দর না ওই যে পাখিটা যার গলায় গোলাপি রং ওটা না মেয়ে পাখি মেয়ে পাখি তুমি কি করে বুঝলে ম্যাজিক রাজু বলো না প্লিজ না বলবো না বলবে না তো আচ্ছা বাবা বলছি দেখো ইয়া মেয়েরা গোলাপ ফুল গোলাপি রং খুব পছন্দ করে তাই না তাহলে ওটা একটা মেয়ে পাখি আচ্ছা আর ছেলেরা ছেলেরা বলবো বলো গোলাপি ঠোঁট আই অসভ্য আচ্ছা রিয়া তুমি স্বপ্ন দেখো স্বপ্ন দেখো না তো আমি দেখি রোজ দেখি দেখে কি হবে স্বপ্ন স্বপ্নই বাস্তবে তার কোনো দাম নেই তোমার কাছে হয়তো বা কোনো দাম নেই রিয়া কিন্তু আমার কাছে আছে স্বপ্ন দেখি বলেই আমরা বেঁচে আছি স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় রিয়া নতুন কিছু করার উৎসাহ দেয় ছাড়ো এসব কথা এখন ওঠো আর একটু গেলেই জঙ্গল শেষ তারপর আমাদের টেন্ট এন্ড অফ আওয়ার অ্যাডভেঞ্চার চলো রিয়া কাল সুবহ সার্ভে কে লিয়ে জব নিকলা উসকা বাদ দোনো কো কোই পতা হি নাই চলা ক্যা বোলে সাহেব আপকো থোড়া নোট কর ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো এসে গেছে আচ্ছা বাবা নিশ্চিন্ত আসুন আসুন তোর কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম কোথায় ছিলিস তোরা কি হয়েছিল কাল সারা রাত জঙ্গল সার্চ করেছি তুই রিয়াকে খুঁজে পেলি কি করে না এখনো সব কথা নয় এখন ওদের রেস্ট নিতে দাও যাও যাও তোমরা টেন্টে গিয়ে রেস্ট নাও যাও 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 No.
আমি তো ধরেই নিয়েছিলাম এই বুঝি পাগের পেটে থ্যাঙ্ক গড ইট ওয়াজ রাজু ভাবলাম রাত্রিবেলা যদি রাস্তা ভুলে যায় তাই সারা রাত একটা দেহাতি গ্রামে কাটিয়ে দিলাম বেশ একটা অ্যাডভেঞ্চার হলো কি বলি তা একটু হয়েছে গোটা ব্যাপারটা কেমন জানি স্বপ্ন মনে হচ্ছে আর আমরা তো দুঃস্বপ্ন দেখছিলাম শেষ পর্যন্ত স্যার পুলিশ ডেকে কথা বলছিলেন আর সেই সময় তুই যাক বাবা এবার নিশ্চিন্ত হওয়া গেল রাজু রিয়া সেফলি ফিরে এসেছে এন্ড নাও লেটস গো ব্যাক টু হোটেল বয়েজ এন্ড গার্লস আশা করি তোমরা সাইট সিন থেকে কেউ টায়ার্ড নও আর তাছাড়া আজকে রাতে আমরা সবাই কলকাতা ফিরে যাচ্ছি তো ফিরে যাবার আগে আমরা একটা মজার খেলা খেলবো খেলাটা হলো এর মধ্যে কাগজের টুকরো আছে তোমরা এক একজন আসবে একটা করে কাগজ তুলবে তাতে যে বিষয় লেখা থাকবে সেটা তোমাদেরকে অভিনয় করে দেখাতে হবে কে প্রথমে তুলবে আমি আরে ভেরি গুড কাম 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 কপালে কে যে কে জানে নেতল জয় হনুমানজি কি খুলে দেখ হকার এখন আমাদের চয়েস সামনে আমাদের শালার প্রিয় জনি হকার অভিনয় করে দেখাবে কমন জনি মা বন্দালা দিদি খুব চুল করছে এখানে চুল করছেন ওখানে চুল করছেন না চুলকুবেন না চুলকুনু দিনছে এসে গেছে চুলকুনু জম এক আশ্চর্য মলম দ্য গ্রেট চুলকান নাই যেসেন লাগালি লাগালি মোদি কি আরাম কোথায় চুলকানি কোথায় জ্বালা সবাই বলবে পালা পালা দাম মাত্র পাঁচ টাকা বিপলে মূল্য ফেরত সঙ্গে জরিমানা সারাদিন চুলকে দেবো আমার ভাগ্যে পড়েছে 80 বছরের বুড়ি চেষ্টা করছি প্লিজ 80 বছরের বুড়ি বাসারা আমারে একটু রাস্তা পার কইরা দাও না আমি সয়ে ভালো দেখি না অনাতে অনাতনে বুড়া ভাইবা আমারে ফেলা যাইও না গো যদি দাম আটকাইয়া পটল তুলতেন আশি বছরের বুড়ির লাঠি খাইয়া গান ধরিস একবারে বিদায় দে এবার রাজু আচ্ছা ওকে 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 ম্যাডাম একটু রাখুন না প্লিজ হ্যাঁ দাও স্বপ্ন আমি স্বপ্ন দেখি রোজ দেখি স্বপ্ন দেখতে আমি ভীষণ ভালোবাসি আর দেখি বলেই আমি বেঁচে আছি স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আমাদের মধ্যে এখানে কেউ কেউ আছে যারা মনে করে স্বপ্ন দেখে কি হবে স্বপ্ন স্বপ্নই স্বপ্নের কোনো বাস্তবে দাম নেই কিন্তু আমি তাদেরকে বলি তোমার খুব সুন্দর মন আছে আর মনের অধিকার আছে স্বপ্ন দেখার মনে করো না তুমি একটা সুন্দর গোলাপি রঙের পাখি উড়ছো ডানা মেলে এডাল থেকে ওডাল সাথী রে
স্বপ্ন দেখে মন কত স্বপ্ন দেখে নয়ন কত স্বপ্ন দেখে স্বপ্ন দেখে নয়ন কত স্বপ্ন দেখে এমন কত স্বপ্ন দেখে নয়ন কত স্বপ্ন দেখে এমন স্বপ্নের ভাষা সে তো ভালোবাসা স্বপ্নের ভাষা সে তো ভালোবাসা এই তো জীবন শুধু ভালোবাসাকে বোঝে তুমি শুধু তুমি নিয়ে আমি তুমি শুধু তুমি নিয়ে আমি এই তো জীবন এসে গেছি তো কলকাতায় নাপতে হবে রাজু 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 তো অনেক আগে নেবে গেছে ওর বাড়ি আগে না নেবে গেছে আশ্চর্য তো
একবারও আমায় বলেও গেল না। এসো মা কমলা দেবী, কনক বরণী, কমল লতিকা কৃপা কর নারায়ণী, কমল আসনে দেবী মাধব ঘরণী, ধান্য রূপা সনাতনী জগৎ পালিনী, কমনীয় কান্তিয়তি শোভন হরিণী নন্দিত লব যুগল নয়ন। বিশ্বাস থাকলে ভরসা দিতে পারি। দিদি, এই দিদি, বাবা কালা নাকি? ডাকতে হবে কেন? মা চালি সোনা টোনা কি সব ছেড়ে দিলে? আজ বাদে কাল পরের ঘরে যাবে, এই শিখছো? চল আমার সঙ্গে। ও ছোট কাকি, ছোট কাকি বস। এবার বলতো কি ব্যাপার? কি আবার ব্যাপার? কিছু একটা ব্যাপার আছে, নইলে আসার পর থেকে তোর এরকম হাবভাব বদলে যাবে কেন? আগে আমার গলা জড়িয়ে ধরে কত কথা বলতিস, আর এখন কিছুই বলিস না, শুধু একা একা ভাবিস। কি রে ধীমানের জন্য মন খারাপ? না, ফোন করে দে। আচ্ছা ছোট কাকি, তার দরকার নেই, এতে লজ্জা পাওয়ার কি আছে? আজ বাদে কাল তো। ছোট কাকি প্লিজ, তুমি এখন ওকে ফোন করো না। রিয়া, কি হয়েছে তোর, সত্যি করে বলতো। কি রে রাজু? হ্যাঁ বৌদি। তোর তো চা ঝরিয়ে জল। দাদার ফটো পরিষ্কার করছিলাম, ঘর বন্ধ ছিল, তাও কত ধুলো পড়েছে দেখো না। কি ব্যাপার বলতো, ট্যুর থেকে আসার পরে দেখছি তুই কেমন বদলে গেছিস। কই না তো? আমাকে ফাঁকি দিবি? এই যে আমি খাবারটা রাখলাম, অন্যদিন হলে তো কেড়ে খেতিস, আজকে কিন্তু ফিরেও দেখলি না। কি রে হঠাৎ করে পর করে দিলি? কি বলছো বৌদি, তোমাদের চেয়ে আপনের পৃথিবীতে কে আছে আমার? সেই কবে ছোটবেলায় মা বাবা দুজনেই মারা গিয়েছিল, শিলিগুড়ি থেকে দাদার হাত ধরে তোমাদের বাড়ি ভাড়াটে হিসেবে উঠেছিলাম, তারপর দাদা মানসিক ভারসাম্য হারিয়ে অ্যাসাইলামে চলে গেল। সেই দিনকার সেই অসহায় অনাথ ছোট্ট ছেলেটাকে তোমরা যদি কোলে তুলে না নিতে, লেখাপড়া শিখিয়ে বড় না করতে, কোথায় থাকতাম আমি? বিশ্বাস করো বৌদি, আমি কোনোদিনও ভাবিনি তোমরা আমার সত্যিকারের দাদা বৌদি নও। জানি রে রাজু, তোকে তোর দাদাকে সব সময় আমি আমার নিজের ভাইয়ের মতো ছেলের মতো করে দেখে এসেছি। তোর দাদাকে আমি সব সময় বলতাম, দেখ জীবনে একটা মেয়েকে পাসনি বলে জীবনটাকে এইভাবে নষ্ট করে দিস না। আর এমনই চাপা স্বভাবের ছেলে ছিল, মেয়েটার নামটা আমাকে কখনো বলেও নি, মেয়েটাকে একবারও দেখায়ও নি পর্যন্ত। আজ যদি মেয়েটাকে দেখা, এরা কারা? আরে আমরা সেই কলেজ থেকে এক্সকার্সনে গেছিলাম না, ওটা ওরই গ্রুপ ফটো আসার দিন তোলা। বাহ, মেয়েটা বেশ দেখতে তো। ও আরে ও তো রিয়া, ওর সাথে যে মজা ঘটনা ঘটেছিল না, প্রথমে একদম আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু পরে ভালোবেসে ফেললো। না মানে মানেটা কিন্তু আমি বুঝেছি। তাই বল, তোর মতো টকবকে ছেলে কেন যেরকম ভেঙে পড়েছিস এবার বুঝতে পারলাম। মেয়েটা তোকে ভালোবেসেছে কিনা সেটাই এখন জানতে চাইছিস, তাই তো? হ্যাঁ, মানে বৌদি
এই মেয়েটাকে আমি কোথায় দেখেছি? কোথায় দেখেছি? Yes. ধত ধত এক মিনিটের মধ্যে আসছি, ঠিক এক মিনিট। রাজু দেখ তো এই মেয়েটাই তোর ওই গ্রুপ ফটো রিয়া কিনা? হ্যাঁ বৌদি, এই তো রিয়া। কিন্তু রিয়ার পাশে এরা কারা? ইনি হলেন তোর দাদার কলিগ প্রতাপবাবু, আর ইনি হলেন ওনার স্ত্রী। ওদের বিবাহ বার্ষিকীতে ওদের ফ্ল্যাটে আমাদের নিমন্ত্রণ করেছিল, আমরা সেখানে গিয়েছিলাম, এই রিয়াও সেখানে ছিল, তখন তোর দাদাই ছবিটা তুলেছিল। তার মানে প্রতাপবাবু তোমাদের চেনা আর রিয়া প্রতাপবাবুর চেনা। বৌদি প্লিজ, বৌদি তুমি আমাকে হেল্প করো। রাজু দাঁড়া 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 দাঁড়া, ঠিক আছে তোর দাদা অফিস থেকে ফিরুক, তোর দাদার থ্রু দিয়ে প্রতাপবাবুকে ধরবে। প্রতাপকে তুমি পাচ্ছ কোথায়? সে তো কবে বর্ধমান বদলি হয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, রাজুর জন্য তোমাকে এটুকু করতেই হবে, এই নাও। তাহলে তো এখন আমাকে বর্ধমানে ছুটতে হবে। হ্যাঁ ছুটলে ছুটতে হবে। আরে বাবা, লোকে প্রেমের জন্য হিল্লি দিলি পর্যন্ত যাচ্ছে, আর এ তো বর্ধমান। ঠিক আছে, নিজের প্রেমের জন্য একদিন তোমার হাতে থাপ্পড় খেয়েছিলাম, আর এখন রাজুর প্রেমের জন্য প্রতাপের কাছে না গলা ধাক্কা খেতে হয়। কি আশ্চর্য, এর জন্যই তোরা কলকাতা থেকে ছুটে এসেছিস? আসলে রাজু আমাদের দাদা বৌদি বলে ডাকলেও আমরা কিন্তু একদম ওকে ছেলের মতোই ভালোবাসি, আর হচ্ছে এইটুকু করব না। চল বস। হ্যাঁ রিয়া আমার খুড়তুতো দাদা মহেন্দ্র রায়ের মেয়ে। আচ্ছা, বাবাকে লুকিয়ে মাঝে মধ্যেই কলকাতায় আমার ফ্ল্যাটে চলে আসতো, হয়তো সেখানেই কোনোদিন দেখেছিস ওকে। লুকিয়ে লুকিয়ে আসতো কেন? আমার জন্য। আপনার জন্য মানে? ও আমাকে ভালোবেসে বিয়ে করেছিল তো, তাই রায়ভিলায় ওর জায়গা হয়নি, আমাকে নিয়ে চলে আসতে হয়েছিল। বর্দারও খুব অপছন্দ ছিল আমাদের সঙ্গে যোগাযোগ রাখাটা, রিয়া মাঝে মধ্যে তাই কলেজ ফেরত লুকিয়ে চলে আসতো আমাদের কাছে। বুঝতে পারছিস কাজটা কত কঠিন? তাছাড়া বর্দার জীবনেও এমন একটা ঘটনা। দেখ প্রতাপ, নিতান্ত নিরুপায় হয়ে আমি তোর কাছে ছুটে এসেছি, রাজুকেও কথা দিয়েছে, প্লিজ কিছু একটা কর। কি রে? না ভাবছি, নিজে তো একবার ফেল করে বেরিয়ে এসেছিলাম, তাই আরেকজনকে পাস করতে পাঠাবো কিনা। অতীতের অভিজ্ঞতা থেকে জানি যে পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। আমি তো আমার দাদাকে চিনি, তাই মনটা ঠিক সায় দিচ্ছে না। ঠিক আছে তোরা কলকাতা ফিরে যা, আমি দেখছি। তারপর ট্যুর কেমন হলো? ভালো। নাও এবার তোমরা সুখসারি বকবকম করো। বাবা, আশা থেকে মেয়ের মুখে এক ফোঁটা হাসি নেই, তাই তো ফোন করে মনের মানুষটাকে সামনে এনে বসিয়ে দিলাম। তোমরা কথা বলো, আমি উঠি। কি মন খারাপ কেন? আচ্ছা একটা মন ভালো করার খবর দিচ্ছি, কালকে একটা অ্যাসাইনমেন্টের জন্য দিল্লি যাচ্ছি, এটা পেয়ে গেলে আমাদের কোম্পানি টপে রান করবে। কি গুড নিউজ কিনা বলো। এই তো শোনো, আমি এক সপ্তাহের জন্য দিল্লি যাচ্ছি, ওখান থেকে ফিরে দু একদিনের জন্য লন্ডন যেতে হবে। বিজনেসটাকে আরো আরো বাড়াতে চাই, আমি সবার উপরে উঠতে চাই, আই ওয়ান্ট টু রিচ দ্য টপ। আপনি স্বপ্ন দেখেন? ফুল পাখি এসবে স্বপ্ন? ফুল পাখি? হাউ ফানি, এই হাইটেক যুগে এরকম স্বপ্ন কেউ দেখে নাকি আবার? আই এম নট দ্যাট ইডিয়েট। হ্যালো ড্যাড। ওহো না না, আমি যাচ্ছি। হ্যাঁ রিয়া, আমি আজকে আসি, একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। জামাই বাবু কমলা লেবু। কি গো এসেই চলে যাচ্ছ? আন্টি আজকে একটু বিজি আছি, পরে আবার আসবো। আচ্ছা বাই রিয়া। বাই আন্টি। বাই রিন্টু। বাই। কি রে ধীমানের সঙ্গে কথা হলো? তোর মন খারাপ দেখে ছোটকে এখানে আসতে বলেছিল। কি রে কি ভাবছিস?
কিছু না। হ্যালো, হ্যাঁ কি রিয়া? কে মল্লিকা? কি করছিস রে? কি আর করব, এই বসে আছি। আরে কালকে কলেজে যায় না, সেই ট্যুরের পর থেকে তো আর দেখা হয়নি। যারা ট্যুরে গিয়েছিল তারা সবাই আসছে। সবাই মানে? সবাই মানে সবাই, তবে রাজু আসছে কিনা বলতে পারবো না। সেই যে লাস্ট ট্যুরে দেখা হলো, আর ওর সাথে দেখা হয়নি। আর বল, আর কি বলবো? দিদি দিদি, তাড়াতাড়ি দেখবি আর, নিচে একটা দাদা কি সুন্দর গিটার বাজাচ্ছে। হ্যালো, তাতে আমি কি করব, তুই যা। আচ্ছা শোন মল্লিকা, আমি তোকে পরে ফোন করব, এখন রাখছি। এই জানিস দিদি, ওই দাদাটা আমাকে বলে দিয়েছে আমাকেও গিটার বাজানো শিখিয়ে দেবে। তুই কি শিখবি? না, তোকে এত পাকামি করতে হবে না, তোর শেখার ইচ্ছা তুই শিখবি। ঠিক আছে, কিন্তু তুই পরে আর বলতে পারবি না। দেখতে দু মাস কেটে গেল, আর এক মাস বাদেই রিয়ার পরীক্ষা শেষ হয়ে যাবে। তবু তুমি কিছু করছো না? বারবার তোমাকে বলছি বিয়ের দিন ক্ষণ সব ঠিক করে ফেলো। আরে বিয়ের দিন তো আগেই ঠিক হয়ে যেত, কিন্তু ওই ধীমান ধীমান তো আপত্তি করলো। ও বললো আগে রিয়ার পরীক্ষা হোক, তারপরে বিয়ে। আমি বলি বিয়ের পরেও তো পরীক্ষা দিতে পারতো নাকি? না, ধীমান তো বুদ্ধিমানের মতোই কাজ করেছে। বিয়ের পর ওরা হানিমুনে যাবে, সেখানে গিয়ে কত আনন্দ করবে। পরীক্ষা ঘাড়ে নিয়ে আনন্দ করা যায় বুঝি? হ্যাঁ, কিন্তু জানো মেয়েটাকে দেখার পর থেকে বুকের ভেতরটা আমার কিরকম যেন আঁকুপাঁকু করছে। কবে যে ওকে ঘরে লক্ষ্মী করে নিয়ে আসবো। আহারে, এই বয়সে মা বাবা সবাইকে হারালে? তাতে কি হয়েছে, একজন তো মা পেলাম, মাও যা মাসিমাও তাই। আইডিয়া, ওখানে দাঁড়িয়েছিস কেন, ভেতরে আয়। কাল তো তোর সঙ্গে রাজুর আলাপ করিয়ে দেওয়া হয়নি। আমাদের বর্ধমানে যে প্রতাপদা আছেন, রাজু তার বন্ধুর ছেলে, আমাদের এখানে কিছুদিন থেকে পড়াশুনো করবে। ওর বাবা মানেই তো, তাই প্রতাপদা আমাদের এখানে পাঠিয়েছেন। রাজু, এ হলো আমাদের সকলের আদরের রিয়া। নমস্কার। নমস্কার। নিবারণ, নিবারণ। যাই মা, আমাকে ডাকছেন মা। হ্যাঁ শোনো, ও আজ থেকে এখানেই থাকবে, দেখো ওর যেন কোনো অসুবিধে না হয়। আমি থাকতে অসুবিধা হবে কেন মা? বাবুর কথায় কাল রাত্রিবেলা গেস্ট রুম ঝেড়ে পৌঁছে ওনার থাকার ব্যবস্থা করে দিলাম, সকালে জল খাওয়া দিলাম, চা দিলাম, আপনি ডেকে পাঠালেন, আমি নিজের সঙ্গে এনে পৌঁছে দিলাম। আচ্ছা অনেক হয়েছে, এবার তুমি আবার ওকে গেস্ট রুমে পৌঁছে দাও। রাজু, তুমি ওর সঙ্গে যাও। আসুন। হ্যাঁ আসছি মাসি ম্যাম। এসো। বেশ, কিন্তু ছেলেটা একটুতেই মন কেড়ে নেয়। ঐশ্বরিয়া, আমি জানতাম তুমি আসবে। তুমি জানতে আমি আসবো? আমার মন বলছিল, আর আমার মন সদা সত্য কথা বলে। আর তোমার মন কি এই সত্যিটা জানে যে আমার বিয়ে সব ঠিক হয়ে গেছে? জানে, কিন্তু আমার মন এটাও জানে যে বিয়েটা তোমার সাথে আমার হবে। আমার মন আরো কি জানে জানো? কি? এই আমি দুহাত বাড়িয়ে দিলাম, তুমি আমার বুকে এসে ধরা দেবে। আমার বই গেছে,
চোখে জল। রাজু, রাজু তুমি জানো না এই বাড়িতে আমাদের ভালোবাসার কোনো দাম নেই। বাবা ভালোবাসাকে ঘৃণা করেন। রিয়া, রিয়া সেইখানে তোমাদের লড়াই। তোমার বাবার ধারণাকে একদমই পাল্টে দিতে হবে। আর আরে লড়াইয়ে তুমি থাকবে না? থাকবো রাজু, সারা জীবন থাকবো। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ আসতে পারে না, কেউ না। কি হলো বড় মা? বড় মা কি হলো? বড় মা দরজা খোলো। কত রক্ত! বড় মা পড়ে গেছে। নিচে গিয়ে রেডি আছে, আমার সঙ্গে হসপিটালে এসো। সবাইকে ফোন করে জানিয়ে দিই আমরা হসপিটালে যাচ্ছি। চল চল, ঠিক আছে, তোমরা সাবধানে যেও। হ্যালো, হ্যাঁ হ্যালো বাবা, মা বাথরুমে পড়ে গেছেন, মাথা ফেটে অনেক রক্ত বেরিয়েছে। হ্যাঁ, মাকে লাইফ লাইন নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে পড়ে গেল কি করে? আপনি তো জানেন বর্দা, বর্দির প্রেশারটা কিছুদিন ধরে ফ্ল্যাকচুয়েট করছিল, বাথরুমে স্লিপ করে পড়ে গিয়ে কেন আসলে কিছু বলা যাচ্ছে না। তো এই ওটিতে নিয়ে গেছে মানে অনেক ব্লিডিং হয়েছে? হ্যাঁ, অনেক রক্ত বেরিয়েছে। জ্ঞান নেই, ভাগ্যে রাজু ছিল, ওই তো রক্ত দিল। ডাক্তারবাবু, পেশেন্ট কেমন হচ্ছে ডাক্তারবাবু? নাও শি ইজ আউট অফ ডেঞ্জার, ভয়ের কোনো কারণ নেই, তবে আরেকটু দেরি হলে বিপদ হতে পারত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু একবার কি? নট নাও, আগে পেশেন্টকে বেঁধে দিই তারপর। হ্যালো হ্যালো, মেজু কাকিমা, বাড়িতে একটা ফোন করা দরকার তো, ওরা খুব চিন্তায় আছে। লাইনটা ধর তো। দাদা রিং হচ্ছে। মেজু বৌমা। হ্যাঁ দাদা, বলছি। তোমার বড়দি এখন ভালো আছে? অপারেশন হয়ে গেছে? হ্যাঁ শুনেছি, একটু আগেই রাজু ফোন করেছিল। বর্দা, বর্দিকে নিয়ে আসছে। বর্দা, আপনারা বরং বাড়ি চলে যান, আপনার ছোট ভাই রাজু আর আমি থাকি, বর্দির জ্ঞান ফিরলে তারপর আমরা বাড়ি ফিরব। হ্যাঁ বর্দা, কিন্তু ছোট বৌমা ঠিকই বলেছে বর্দা, অযথা ভিড় বাড়িয়ে লাভ কি? আমার মনে হয় তুইও চল। না না, আরে ছোট বৌমা থাকলেই হলো, রাজুও তো আছে, চল নে চল। চলো বর্দা, আসি। রাজু, এতটা রক্ত দিলে, এবার তোমার কিছু খাওয়া দরকার, খেয়ে নাও। বর্দা আসুন, খেয়ে নেবেন, চলুন। এখন থাক, ওরা সব ফিরুক। বেলা গড়িয়ে গেছে বর্দা, আজকে অফিসেও তো আপনাদের কিছু খাওয়া হয়নি। বৌদি, বড় বৌদির খবর না পাওয়া পর্যন্ত কিছু খেতে ইচ্ছা করছে না। তাছাড়া সুনন্দা রাজুও তো হাসপাতালে, ওরাও তো কিছু খায়নি। ওরা না ফিরলে রাজু কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করেছে, ওই সময় বৌদিকে ওখানে না নিয়ে গেলে কি যে হতো। ডাক্তার তো পরিষ্কার বললো দেরি হলে বিপদ হতো, তাছাড়া বড় বৌদি জন্য রক্ত তো ওই দিল, সত্যি রাজুটা না। থাক, ওই বোধহয় ওরা এলো। বর্দা,
বর্দা বর্দির জ্ঞান ফিরেছে, কাল বিকেলেই ছুটি দিয়ে দেবে। ছোট কাকি, আমি একবার যাব। থাক, শুনে তো ভালোই আছে, শুধু শুধু ওখানে গিয়ে ভিড় বাড়ানোর দরকার নেই। বর্দা, এবার খেয়ে নেবেন চলুন। রাজু হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নেবে। রিয়া তুইও আয়। Very good. আমি জানতাম তুমি মন খারাপ করে এখানেই থাকবে, তাই তো আসতে হলো। সত্যি তুমি আমার মায়ের জন্য যা করলে। কার মা বললে? আমার মা কেন? ও, তাহলে তোমার মা আমার মা নন? চোখ খুলো। তুমি আমাকে এমন করে দেখো না চোখে। পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। একটু এই আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে।
দিশাহারা মন কেন অনুক্ষণ সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমারে মন আমার মনে মন বলতে চায় তোমাকে কি নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে চায় সে তোমাকে পেতে চায় সে তোমাকে রাজু তুই আমার কে যে আমাকে এভাবে মৃত্যুর হাত থেকে বাঁচালি কে বলে মনে হয় এই জন্মে কি বলতে পারবো না তবে আগের জন্মে নিশ্চয়ই তুই আমার ছেলে ছিলিস ও আগের জন্মে ছিলাম এই জন্মে কেউ নেই এই আমি কি তাই বলেছি নাকি তুই তাই তো বললি দেখো মিথ্যা কথা বলবে না ছোট বাকি মিজু বাকি তোমরা কিন্তু সাক্ষী হ্যাঁ ঠিক আছে এই জন্মেও তুই আমার ছেলে হলে তো তাহলে তাহলে মাথায় হাত রাখো আশীর্বাদ করো এবার আমার আশা যেন পূর্ণ হয় ঠিক আছে করলাম আশীর্বাদ তোর সব আশা যেন পূর্ণ হয় দিদি 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 এ কি কাণ্ড এখন কেমন আছেন দিদি আমি ভালো চি একটা ধিমকে আপনি আমার কষ্ট করে ও মা কষ্ট বলুন এত দেরি কেন করলাম ধিমানের বাবা একটু আগে খবরটা দিলেন বসো বাবা থ্যাংক ইউ ইনফ্যাক্ট বাবা তো অ্যাক্সিডেন্টের খবরটা জানতেই পারেননি রাজু বলে কে একজন আছে এই বাড়িতে বোধহয় নতুন চাকরটাকর হবে সেই ফোন করে খবরটা দিয়েছে হে হে মা জামাই বাবু কমলা বাবু তুমি কিছুই জানো না রাজুদা আমাদের বাড়ির চাকর হতে যাবে কেন রাজুদা তো আমার দাদা চুপ হ্যাঁ ওই তো রাজু আমাদের বাড়ির ছেলের মতো থ্যাংক ইউ রিয়া ওনাদের জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা কর হ্যাঁ মা না কিচ্ছু আনতে হবে না তুমি আমার কাছে একটু বসো তো তোমাকে আমার ঘরে নিয়ে যাবার জন্য মনটা যে আমার আকুলি বিকুলি করছে মা কিন্তু একটার পর একটা বাধা এসে যাচ্ছে এবার আর আমি কোনো কথা শুনছি না দিদি ভালো হয়ে উঠুন তারপর নখপথ বাজিয়ে আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাব বস বস বরদা আর কদিন পরেই তো রিয়ার বিয়ে হয়ে যাবে এবারে জন্মদিনটা কিন্তু খুব বড় করে করতে হবে বর্দা সব খরচ কিন্তু এবার আমরাই করব হ্যাঁ ও তো আমাদেরই মেয়ে অবশ্যই অবশ্যই তবে আমি তো বড় সব দায়িত্ব আমার খরচাপাতি যা হবে সে আমার নামে লিখে রাখিস আমি যখন থাকবো না তখন ফ্যামিলির গার্জিয়ান হবি বড়দের দায়িত্ব নিস এখন শোন আমি বৌমাদের বাপের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসছি তোরা ধীমানের বাড়িতে যা নিমন্ত্রণ করে আয় নতুন কুটুম হতে যাচ্ছে দেখিস যেন আপ্যায়নে কোনো ত্রুটি না হয় রাজু ছেলেটা বেশ দুদিনই কেমন যেন আপন হয়ে গেছে মনে হয় কতদিনের চেনা তাই না রে বা রে আমি কি করে বলবো হ্যাঁ রে ছোট হ্যাঁ রিন্টু কোথায় রে কেন কি হয়েছে আর বলিস না আজকে বিকেলে ওদের স্কুলে ম্যাজিক দেখানোর কথা তা ওর বাবা তো যেতে দেয়নি সে ছেলের কি কান্না কি কান্না তা যেতে দিলেই বা কি হতো রাজু তো ছিল সঙ্গে নিয়ে যেত সেটা এবাড়ির লোকেদের বোঝাবে কে নাও সামলাও এখন কান্না বাবা এটা নে এটা নে এটা নে এটা নে চুপ কর বাবা চুপ কর চুপ কর চুপ কর চুপ কর শোনা শোনা কাঁদে না শোনা না 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 শোনা কি হলো আরে শোনা শোনা আমি না ম্যাজিক জানি বুঝলি তো তোকে তাহলে না স্কুলে যেতে হবে না পাচ্ছিস কেন তো এখানে বসে বসেই ম্যাজিক দেখতে পারবি তাই নাকি তুমি দেখছি ম্যাজিকও জানো
তাহলে আজ আমরা সবাই মিলে তোমার ম্যাজিক দেখব ওকে তোমাদের সবাইকে ম্যাজিক দেখাবো এই দেখো এটা কি রুমাল রুমাল রাইট এবার দেখো এই রুমালটাকে আমি যেদিকে বলবো সে সেদিকে যাবে এদিকে বললে এদিকে এদিকে বললে এদিকে আর এদিকে বললে এদিকে সত্যি সত্যি আর দাও না ওং বং চং জানিস কত ঢং হিং ক্রিং তু আমার কাছে এবার দেখো রুমালটাকে কিরকম করি এবার দেখ এই রুমালটাকে যা বলবো তাই করবে দেখবি এই দেখ এই নিলাম এই বাঁধলাম এবার দেখ এদিক থেকে টানবো দেখবি এদিকে চলে আসবে ঠিক আছে হ্যাঁ সত্যি তো চলে এলো আবার দেখ এদিকে সরে যাবে দেখবি সরে এলো আবার দেখ এদিকে আনবো দেখবি এদিকে আয় এদিকে আয় ঠিক আছে কি কেমন লাগলো ম্যাজিক আমার সোনা ভাই কাঁদে না কাঁদে না তাকা আমার দিকে তাকা কাঁদে নেই কখনো এত সুন্দর ম্যাজিক দেখালো তো বোকাজি ঝিন্টু এক যে ছিল রাজার কুমার এক যে ছিল রাজার কুমার দুনিয়াতে একা তার সাথে যে জঙ্গলেতে রাজকুমারীর দেখা গভীর রাতে পথ হারিয়ে একা যেতে যেতে জঙ্গলেতে রাজকুমারী পড়লো বাঘের হাতে হলুম হলুম এক যে ছিল রাজার কুমার বাবা তারপর কি হলো তারপরে সেই ডোরা কাটা বিরাট বাঘের সাথে করলো লড়াই রাজার কুমার একাই খালি হাতে রাজকুমারী ভয়ে মূর্ছা গেল রাজকুমার তার সেবা করে প্রাণে তাকে বাঁচালো হো তখন রাজকুমারীকে দেখে যে তার মনের মাঝে প্রেমের ছবি হলো যে আঁকা এক যে ছিল রাজার কুমার না না রাজকুমারের ভাগ্য তখন যে অত ভালো ছিল না প্রথম প্রথম রাজকুমারী রাজকুমারকে দেখে ফিরিয়ে নিত মুক্তি যে তার রাজকুমারের থেকে কেন কেন হাল ছাড়েনি রাজার কুমার শেষে এলো শুভ দিন রাজকুমারী ধরা দিল তার প্রেমেতে একদিন ভালোবেসে গল্পে গানে করতো তারা মজা কিন্তু তাদের ভালোবাসার বাধা স্বয়ং রাজা তাহলে তো রাজকুমারের ভীষণ বিপদ জানো অন্য দেশের রাজকুমারের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছেন রাজা মশাই নিজেই সেথায় গিয়ে নিজেই সেথায় গিয়ে ও সেই কথাটি জেনে রাজার কুমার ভেবে মরে কেমন করে থাকবে সে একা এক যে ছিল রাজার কুমার তাহলে কি রাজকুমারীর সঙ্গে ওর বিয়ে হলো না 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 বুদ্ধি করে রাজার কুমার রাজপ্রাসাদে এসে হলো রাজার অতিথি সে মজার ছদ্মবেশে বুদ্ধিটাতে রাজা মশাই সোনার খাটে ঘুমালে দুজন মিলে করত দেখা রাজার চোখের আড়ালে ও দিদি রাজা মশাই কি ভীষণ রাগি ওরে বাবা রাজা মশাই ভীষণ রাগি জানলে দেবে ফাঁসি কেউ দেখেনি রাজার মুখে কোনদিনই হাসি রাঙ্গরুরের ছানা নাকি কেমন করে রাজার
তোমার বলবে ডেকে তাকে রাজা মশাই ভালোবাসি আমি তোমার মেয়েকে তাহলে তো ভীষণ বিপদ এখন কি করে বলে সে আসল কথা ভেবে ভেবে রাজকুমারীর মনে ব্যথা এক যে ছিল রাজার কুমার দুঃখে শ্রাবণ এলো রাজকুমারীর চোখে মনের দুঃখে শ্রাবণ এলো রাজকুমারীর চোখে রাজার কুমার দিশে হারা বিপদ চারিদিকে ওরে বাবা তারপর তাই দেখে রাজার কুমার সাহস করে কপালে কি যে আছে কেউ জানে না এক যে ছিল রাজার কুমার দুনিয়াতে একা তার সাথে যে জঙ্গলেতে রাজকুমার কি গো অফিস থেকে ফিরেই ঘুম না মুখ একটা বাইরের ছেলেকে নিয়ে তোমাদের এত মাতামাতি করাটা আমার পছন্দ নয় দুদিনের জন্য লেখাপড়া করতে এসেছে চলে যাবে অত কি নিয়াত প্রতাপ পাঠিয়েছে তাই ছেলেটা কিন্তু ভালো থাক ভালো ছেলে আগের কথা ভুলে গেছো শোনো ওই ছেলেটাকে বলে দেবে যে কাজ করতে এসেছে সেই পড়াশোনা করে যেন চলে যায় অন্য কোনো দিকে মন দেবার দরকার নেই আমার খুব ভয় করছে রাজু ভয় কি আমি তো আছি মায়ুনা উনি তো আছেন তবে আর কি এদিকে আমার বিয়ে সব ঠিক হয়ে যাচ্ছে আর ওনার কোনো চারি নেই চলো চলো ওঠো আমাকে যেতে হবে এই তো এলে এখনি চলে যাবে লুকি লুকি এসেছি এখানে যদি আমাদের কেউ দেখে ফেলে কি হবে বুঝতে পারছো পাচ্ছি আমার স্বপ্নের সলিল সমাধি শোনো কাল আমার জন্মদিন যা বলেছিলাম মনে আছে তো তোমার গান শুনে কিন্তু আমি কেক কাটবো গান আমি কবি নেই যা তাহলে আমি কেকও কাটবো না আর একটা ফাউ এই গালে নো ফাউ স্যার এটা হলো বার্থডে গানের অ্যাডভান্স কিরে দিদি কোথায় ছিলি কতক্ষণ ধরে জামাই বাবু কমলা লেবু তোর জন্য বসে আছে আয় আয় রিয়া বস দেখ ধীমান তোর জন্য গিফট নিয়ে এসছে এই ড্রেসটা অনেক দোকান খুঁজে তবে পেয়েছি আমি চাই কাল তোমার জন্মদিনে পরো আমি আসছি কি ব্যাপার বলুন তো ওর কি ড্রেসটা পছন্দ হলো না তুমি কি বোকা জামাই বাবু কমলা লেবু আরে দিদি তো ড্রেসটা দেখলাই না আর দেখলে তবেই তো পছন্দ হবে আর পছন্দ হলেই তো জন্মদিনে পড়বে আর যদি না পড়ে ধীমান জি কি বাবা কতক্ষণ এই তো বসো বসো না কে আমার একটা আর্জেন্ট মিটিং আছে যেতে হবে ও তাহলে তো আর আটকাবো না কালকে মা বাবাকে নিয়ে এসো অফকোর্স কাল তো রিয়ার জন্মদিন এই ছোট শাড়িটা দেখতো কেমন হ্যাঁ খুব সুন্দর কাউন্টারে মেয়েটাকে দেখো কি কেন লাভলি না দারুণ মানাবে আমার সাথে রিয়া আসছি কাকি এদিকে আয় এটা দেখ হ্যাঁ বল কি দারুণ না ড্রেসটা কি সুন্দর দারুণ ছোট কাকি এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে মেজদি এটা রিয়ার জন্য নি ছোট তুই কি পাগল হয়েছিস বর্ধা দেখলে আস্ত রাখবেন শাড়ি বেস্ট এক্সকিউজ মি এই শাড়িটা প্যাক করে দিন
তোমার জন্মদিনের উপহারের জন্য থ্যাংক ইউ রাজু। আমার তো আর রিস্টা পড়লো না। আপনি যে সময় করে আসতে পেরেছেন, ওই তো রিয়া এসে গেল। কি হলো মা, কাটো? এই তো। হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা, হে নীল ধ্রুব তারা, হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানের ভাষা, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়। সুচরিতা 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 সে হোক না স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়।
যে শুভ দিনের উপহারে দিলাম তোমায়। এদিকে আয় ছোট কাকি। কি হয়েছে ছোট কাকি, ব্যাপারটা কি বলবে? তো বলছি, রাজুকে। রাজু মানে তুমি কি বলছো? কিছুই বুঝতে পাচ্ছিস না, না সত্যি করে বল, রাজুর সঙ্গে তোর কোথায় আলাপ? ছোট কাকি বল, ছোট কাকি এই ড্রেসটা তুই কোথায় পেলি, কে এনে দিল তোকে? বলবি না? ঠিক আছে, আমি তোর বাবাকে এই ডেকে নিয়ে আসছি। ছোট কাকি শোনো না, ছোট কাকি প্লিজ। ও তুইও এখানে, এদিকে আয়, এদিকে আয় বলছি, দাঁড়া এখানে। এবার বল তোদের দুজনের কোথায় আলাপ হয়েছিল বল। ছোট কাকি শোনো, আমার কাকিমা বল বলছি, বল তোরা দুজন দুজনকে চিনিস কিনা বল। দেখ তো তোদের দুজনকে কেমন সুন্দর মানিয়েছে। পারি না, লজ্জা রাখার জায়গা হচ্ছে না বুঝি, তখন মনে ছিল না ছোট কাকি। থাক থাক, জানো রাজু, রিয়া আমার বন্ধু, আমার মেয়ে। আমি জানি না তোমাদের ভালোবাসার ভবিষ্যৎ কি, কিন্তু তোমরা আমায় কথা দাও, কেউ কারো জীবনের দিকে হাত বাড়াবে না, কথা দাও। আমি জানি রিয়া, রাজু তোকে ভীষণ ভালোবাসে, ও তোকে খুব সুখেও রাখবে, কিন্তু এখন তোমরা দুজনে নিচে যাও। আমি যেভাবে টেনে নিয়ে আসলাম, বড়দি তোমাদের নিশ্চয়ই খুঁজছে, দেখলে পরে খুব সন্দেহ করবে। যাও যাও যাও। বল এই পোশাকটা কোথায় পেলি বল? ধীমানের দেওয়া ড্রেসটা পরিষ্টি বলে তোর বাবা আমাকে যা খুশি তাই বলল? দিদি, দোকানে এই ড্রেসটা রিয়া আর ছোট দুজনে মিলে পছন্দ করেছিল, কিন্তু আমি নিতে দেইনি। যাই বলো বৌদি, এই ড্রেসে কিন্তু রিয়াকে খুব মানিয়েছে। খুব থাক, অনেক হয়েছে, কিন্তু এটা ওকে দিল কে? আমি আমি রাজুকে দিয়ে এই ড্রেসটা দোকান থেকে আনিয়েছি। ধীমান যে ড্রেসটা দিয়েছিল, ও যদি সেটা পরতো বড় হয়তো ওখানেই বিয়েটা ভেঙে দিত। ও তাই বল, আমি তো ভেবেই অস্থির। খুব ভালো করেছিস ছোট, তোর সব দিকে নজর। আর এই পোশাকটাই বা খারাপ কোথায় বল? আজকালকার মেয়ে এসব পরবে না? রাবিশ, এত খোঁজাখুঁজি করে এত টাকা খরচা করে ড্রেসটা প্রেজেন্ট করলাম, একবার ছুঁয়েও দেখলো না। ভেরি ইনসাল্টিং, তোর মতো একটা ইয়াং মিলেনিয়া ছেলে কোথায় গিয়ে যে পড়লি কে জানে। কিরে কি ভাবছিস? আরে এনজয় দ্য লাইফ ইয়ার, ওকে একদিন ক্লাবে নিয়ে আয় না, ও আমাদের কালচারটা একটু বুঝুক। খেপেছিস, ওর বাবা ওর মেয়েকে কোনোদিন ক্লাবে পাঠাবে না, নেভার। তার মানে বিয়ের পর তুই ওসব ছেড়ে দিবি? ধুর, বিয়ের পর তো আমি ওকে আমার মতো করে তৈরি করে নেব। বিয়ের আগেই তৈরি করে নাও বস, নইলে পরে প্রবলেম হবে। আরে এনজয় দ্য লাইফ ইয়ার, ওকে একদিন ক্লাবে নিয়ে আয় না, আমি হ্যান্ডেল করে নেব ওকে। আনতে তো চাই, কিন্তু আনবো কি করে? আঙ্কেল, আই মিন তোর ড্যাডকে দিয়ে বলো না। কি হলো, এখনো বসে আছিস, তৈরি হয়নি? আমি যাব না মা, আমার এসব পার্টি ফার্টি একদম ভালো লাগে না, কোনোদিন যাইও নি। বুঝি তো, কিন্তু শ্বশুরবাড়ি যেমন তেমন তো নিজেকে তৈরি করতে হবে। তাছাড়া ধীমানের বাবা নিজে তোর বাবাকে ফোন করেছেন, নতুন কুটুম, তোর বাবা কি না করতে পারে? কিন্তু মা, কি ব্যাপার দিদি, ধীমানকে দেখলাম নিচে বসে আছে। হ্যাঁ, ওকে পার্টিতে নিয়ে যাবে বলে এসেছে। ও ছোট, তুই ওকে একটু সাজিয়ে গুজিয়ে দে না মা, এসব কি আমার কাম্য বল, পার্টি যত সব। কিরে যেতে ইচ্ছে করছে না বুঝি, আমি বলি কি একবার ঘুরে আয়। ছোট কাকি তুমিও, আহা মেহু না। হাই রূপম। হাই, ওয়েলকাম ওয়েলকাম। এসো রিয়া, হাই, এসো প্লিজ বসো। হাই ধীমান,
Oh, hi. Come on. Excuse me. Come on, darling. Let's dance. Aapni shopno dekhen. Phool, pakhi, ei shobe shopno? Ei high-tech juge erokom shopno keu dekhe naki abar? I am not that idiot. কি অবাক হচ্ছ? ভিমান হলো ক্যাসিনোভা 2008, এখনো অনেকের সাথে নাচবে, এটা এখানকার কালচার। কাম অন রিয়া, লেটস ড্যান্স টু। নো থ্যাঙ্কস। প্লিজ রিয়া, এটা মডার্ন সোসাইটি, ইউ হ্যাভ টু কোপ উইথ দিস। কাম অন, আমার হাত ছাড়ুন, আমার হাত ছাড়ুন বলছি। কেন? হাতে ফুসকা পড়লো নাকি? Come on, Ria, let's dance. আমার হাত ছাড়ুন, আমি নাচ জানি না। No problem. আমি তোমায় নাচ শিখিয়ে দেবো। Come on, let's dance. No, never. আমি নাচব। নাচবে, নাচবে। এই রূপমকে আজ পর্যন্ত কেউ রিফিউজ করে। Come on. ছাড়ুন বলছি। রূপম। ধীমান, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, আমি আপনারই বাড়ির চাকরটা রাজু, দ্যাট বাস্টার্ড। হ্যাঁ, ওর এত বড় সাহস ও এখানে এসে আমাকে আর আমার বন্ধুকে অপমান করে, আমাদেরকে হাত তোলে। সে কি? আর আপনার মেয়ে তাকে পুরো মদত দেয়, কি করে সম্ভব এটা? কি করে কখনো ভাবতে পারেনি যে আপনাদের পরিবারে মেয়ে হয়ে এরকম একটা কাজ করবে? কাজিস কেন? আমি থাকতে তোর কোনো ভয় নেই। আশ্রয় প্রার্থীর অধিকারের একটা সীমা থাকে। নেহাত প্রতাপ তোমাকে পাঠিয়েছিল তাই, নইলে আজই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। রাস্তার কুকুর রাস্তাতেই থাকবে, ঠাকুর হবার চেষ্টা করবে না। কথাটা যেন মনে থাকে। শোনো, নলিনী বাবুর সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে, সামনের সপ্তাহেই বিয়ে, আশীর্বাদ সেদিনই হবে। কিন্তু রিয়ার পরীক্ষা? বিয়ের পর দেবে, না দিলে না দেবে। তোমরা মেয়েরা সব কেনাকাটা শুরু করে দাও, কাল থেকেই আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা শুরু করে দিচ্ছি। কলকাতা থেকে আপনার এত দূর নিজের আসার কি দরকার ছিল বর্তা? কার্ডটা পোস্টে পাঠিয়ে দিলেই তো। বসুন না। বসার মতো মুখ কি তোমরা রেখেছ? মানে আকাশ থেকে পড়লে বলে মনে হচ্ছে? তোমরা জানো আজ থেকে 15 বছর আগে আমার বড় মেয়ের জীবনে কি হয়েছিল? সব জেনে তোমরা রিয়ার জীবন শেষ করতে সেই রাজুকেই পাঠিয়েছিলে, তাও আবার লেখাপড়ার মিথ্যে বাহানা দিয়ে। বাড়ি ছেড়ে চলে এসেছিলে বলে কি প্রতিশোধ দিতে চেয়েছিলে? না না বর্দা, না, বিশ্বাস করো রাজু খুব ভালো ছেলে, আর তাছাড়া রিয়াও। থাক, সামনের বুধবার রিয়ার বিয়ে, আমার পছন্দ করা পাত্রের সঙ্গে, পারলে এসো। এর পরেও কি আর ওখানে যাওয়া সাজে? সেটা তোমাদের ব্যাপার, আমি আমার কর্তব্য করলাম।
চলি। কিরে চুপচাপ বসে আছিস কেন? কাল বর্দার কথা মন খারাপ হয়েছে? কই না তো। আবার লুকোচ্ছিস আমার কাছে? আমি কিন্তু মুখ দেখলে সব বুঝতে পারি। ওসব মন খারাপটা বাদ দে, চল আমার সঙ্গে, একটা কাজ আছে। কি কাজ? এটা রিয়ার ঘরে টাঙাতে হবে। এটা কার ছবি? রিয়ার দিদির। রিয়ার দিদির? এর কথা তো আগে কখনো কেউ বলেনি। কে বলবে? বর্দার হুকুমের বাইরে এ বাড়িতে কারো কিছু বলার সাহস নেই। কিন্তু আমি তো গোত্র ছাড়া, আমি কাউকে কিছু না জানিয়ে ছবিটা বাদিয়ে নিয়ে এসেছি। চল আমার সঙ্গে, এটা রিয়ার ঘরে টাঙিয়ে দিবি। রিয়াই ছবিটা দেখলে না মনে সাহস পাবে। না ছোট কাকিমা, আমি রাস্তার মানুষ, রাস্তায় থাকাই ভালো, অন্তর্মহলে যাওয়া আমার সাজে না। বারে এটুকুতেই মচকে গেলি? হ্যাঁ ম্যাই শুন না, এইটার নমুনা বাগানে গোলাপটা নেবে, আর কাটা দেখলে ভয় পেলে চলবে? চল 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 চল, তুই তো একা যাচ্ছিস না, আমিও তোর সঙ্গে যাচ্ছি। এই কি হলো দেখি 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 কি? আরে দেখি না বাবা, ইস কি রক্ত বেরোচ্ছে। তুই দাঁড়া, আমি ব্যান্ডেজটা নিয়ে আসছি। কিছু মনে করবেন না, ও পাগল, আসলে প্রিয়াকে ও খুঁজছে। প্রিয়ার শোকেই ও পাগল হয়ে গেছে। ও পাগলাগারদেই ছিল, আজ যে একটু ফাঁকা পেয়েছে অমনি ও প্রিয়ার খোঁজে বেরিয়েছে। ভাগ্যিস আপনার ড্রাইভার সময় মতো ব্রেকটা কষেছিল, তার জন্য ও প্রাণে বেঁচে গেল। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, ভগবান আপনার মঙ্গল করুন। অপূর্ব, প্রিয়ার শোকেই ও পাগল হয়ে গেছে, শোকেই ও পাগল হয়ে গেছে। আমি প্রিয়াকে ভালোবাসি, আপনি ওর বাবা, তাই প্রিয়াকে বিয়ে করার আগে আপনার অনুমতি নিতে। অনুমতি? গুরুজনদের অমান্য করে, তাদের স্নেহ ভালোবাসাকে অগ্রাহ্য করে, তাদের পছন্দ অপছন্দের পরোয়া না করে তোমরা বিয়ে করবে, আর সেটা আমি মেনে নেবো? এই মহেন্দ্র রায় কোনোদিন ভালোবাসাবাসীর বিয়ে মেনে নেয়নি, আর কোনোদিন মেনেও নেবে না। তুমি চলে যাও এখান থেকে। একা যাবো বলে তো আসিনি, প্রিয়াকে সঙ্গে নিয়ে যাবো। হাউ ডেয়ার ইউ! তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমি প্রিয়ার বাবা। এক নিষ্ঠুর বাবা, যে তার সন্তানদের কোনোদিন ভালোবাসেনি, ভালোবাসতে দেয়নি। অপূর্ব, চিৎকার করে আপনি সত্যকে চাপা দিতে পারবেন না। এই বাড়িটাকে আপনি একটা জেলখানা তৈরি করেছেন, এই বাড়ির লোকেরা সব কয়েদি, ভালোবাসার জানলা দরজাগুলো সব বন্ধ, কোথাও এক ফোঁটা আলো আসার জায়গা নেই, তবুও ভালোবাসার বাতাসকে আপনি আটকাতে পারেননি। আপনার মেয়ে ভালোবেসেছে, আর আপনি কষায়ের মতন মেয়ের ভালোবাসাকে খুন করতে চেয়েছেন। আপনি বাবা? যাচ্ছি, তবে আপনি যত শক্তিমানি হন, ভালোবাসার শক্তি সব থেকে বেশি, চেষ্টা করো প্রিয়াকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। দেখি কোন ভালোবাসার শক্তি দিয়ে প্রিয়ার বিয়েও আটকাতে পারে। প্রিয়া,
सर सर घर आ गया। राजू की हो राजू सकाल थे एरकम चुपचाप हुए आज क्यों आमार संगे एक बार देखा पर्यन्त करोनी एकी एटा कोथेके पेले तुमी एई तो तोमार दीदी हाँ तोमार दीदीर नाम की केनो कारण फोटोते तोमार दीदीर पाशे जे मानुषटाके देखछो सेई हतभाग्य मानुषटा आमार आमार दादा राजू আমার খুব ভয় করছে রাজু বাবা বলল সামনে সপ্তাহে নাকি আমার বিয়ে তুমি এই বিয়েটা আটকাবে কি করে আমাদের আটকাতে হবে রিয়া আমাদের জিততেই হবে এটাই তো লড়াই হ্যাঁ রিয়া ভালোবাসার যুদ্ধ আমরা জিতবই রিয়া দেবান্ত নিমন্ত্রণ করতে লন্ডনে গেছে ও দুদিনের মধ্যে এসেও যাবে ফিরে আসুক দিমাঙ্কে বলবো ওদের বাড়ির সঙ্গে তো যোগাযোগ আছে গিয়ে ওখানে সবাইকে ওদের সপরিবারে নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে ডেকে তারপরে একটা পুরোহিতকে ডেকে আশীর্বাদটা সেরে নিলেই হবে ও খুব ভালো হবে খুব ভালো রাজু তুইও চল না আমাদের সঙ্গে রিয়ার বিয়ের শাড়িগুলো একটু পছন্দ করে দিবি আমি ওসব মেয়েদের কেনাকাটায় আমি নেই তাহলে বাড়ি পাহারা দে কিছু চুরি গেলে না তোকেই ধরবো চুরি করার জিনিসটাই তো আপনারা নিয়ে যাচ্ছেন মানে মেজি ছাড়ো না ওর কথা তুমি তো জানো সব সময় ইয়ার কি মারে বাজে ছেলে চলো 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 বিকাশ আপনি তোমার পড়াশোনা কত দূর এই আর কয়েকটা দিন মানে পরীক্ষাটা হয়ে গেলেই পরীক্ষা হয়ে গেছে তাই আজই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমাকে আমি সাবধান করে দিয়েছিলাম রাস্তার কুকুর রাস্তাতেই থাকবে ঘরের ঠাকুর হতে যাবে না তুমি শুনোনি আশ্রিত হয়ে আশ্রয়দাতার সর্বনাশ তুমি করবে এ আমি হতে দেব না আউট বিশ্বাস করুন কি বিশ্বাস করব তোমাকে আমি ভদ্র শিক্ষিত ভেবেছিলাম মাঝরাতে আমার মেয়েকে ডেকে এনে তাকে তুমি ভালোবাসার যুদ্ধ শেখাচ্ছিলে একটা কথা শুনুন এই বাড়িতে আমার কথাই শেষ কথা আমি পারতাম দারোয়ান ডেকে ঘাড় ধরে তোমাকে বের করে দিতে পারতাম কিন্তু আমি তা করব না আমি অকৃতজ্ঞ নই তুমি রক্ত দিয়ে সরলাকে বাঁচিয়েছিলে তাই শুধু মুখের কথায় বলছি আউট আজি এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে রাইট নাও আর একটা কথা যদি ভদ্রবংশের ছিটে ফোটা রক্ত তোমার শরীরে থাকে তাহলে কোনোদিন কোনো অবস্থায় ওই মুখ তুমি এই বাড়িতে দেখাবে না ছোট কাকি তোমরা যাও আমি আসছি আচ্ছা রাজু 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 রামসিং রামসিং হ্যাঁ মাম সাহেব রাজু সাহেবকে দেখা রাজু সাহেব তো চলে গেছে চলে গেছে
कोथा है? वो तो मुझे मालूम नहीं मिलता, लेकिन जाने के टाइम में वो बहुत दुखी था। छोटू काकी क्यों अच्छी तो राजू चले गए अच्छे छोटू काकी की बोलचीस हाँ अखुन मैं की कोर्बो किच्छ बुझते पाची ना बोलो ना की कोर्बो रिया रिया तू तो लाऊँ ना बाबा क्यों देखे पहले शंदो कोर्बे किंतु ও তো কাউকে না বলে যাওয়া ছেলে নয়, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। দেখো না রাজুটা হঠাৎ কাউকে কিছু না বলে চলে। রাজু রাজু রাজু, মেয়ের দিকে লক্ষ্য রাখো, মেয়ের দিকে। কেন, আমরা কি ওর দিকে লক্ষ্য রাখি না? না রাখো না, রাখো না, যদি রাখতে তাহলে বুঝতে যে কি কাণ্ড ঘটতে যাচ্ছিল। ওই ছেলেটা রাজু, ওর এত বড় সাহস যে আমার বাড়িতে থেকে আমার মেয়ের দিকে। ভাগ্য ভালো যে আমার চোখে পড়েছিল, তাই এই যাত্রায় রক্ষা পেয়েছে। তার মানে তুমি এই রাজুকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ তাড়িয়েছি, আর এই নিয়ে তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি চাই বাবা, আজ সত্যিটা সামনে আসা দরকার। আমি রাজুকে ভালোবাসি। কি কি বললে তুমি? হ্যাঁ আমি রাজুকে ভালোবাসি, আর আমার জীবনে রাজু ছাড়া কারো জায়গা নেই। অবাধ্যতার একটা সীমা থাকা উচিত, তুমি সেটা ভুলে গেছো। না আমি ভুলিনি, আর তোমারও এটা জেনে রাখা দরকার যে আমি দিদির মতো দুর্বল নই যে নিজেকে শেষ করে দেব। কেন দেব? ভালোবাসা কি অপরাধ? চুপ কর, মতে চুপ কর। কেন চুপ করব মা? একবার বুকে হাত রেখে বলো তো, দিদির মৃত্যুর জন্য দায়ী কে? রিয়া, আমি জানি মা, তুমি কখনো তোমার মরা মেয়ের জন্য সকলের সামনে দুপুরের চোখে জল ফেলতে পারোনি, কিন্তু আড়ালে তোমার আঁচল ভিজেছে। কার জন্য? এই বাবার জন্য। তোমরা কেউ জানো না অপূর্ব তার অবস্থা, পাগলের মতো আজও সে দিদিকে খুঁজে বেড়াচ্ছে। আর এই রাজুকে জানো? অপূর্ব তার ভাই। বাবা, তোমার অবাধ্য হওয়ার অপরাধ ক্ষমা করো। আমি জানি তুমি আমাদের ভালোর জন্য শাসন করো, কিন্তু তোমার শাসনে কোনো ভালোবাসা নেই। তোমার ভালোবাসা যেন লোহার শেকল যাকে দিয়ে কাউকে বেঁধে রাখা যায়, কিন্তু মনকে বেঁধে রাখা যায় না। বাবা, ভালোবাসা ছাড়া বাঁচা যায় না, সেটা দিদি তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে। আমিও দেব। রিয়া রিয়া শোন, রিয়া জামাই বাবু কমলা লেবু। সেদিন ক্লাবে ধীমানের বন্ধুরা মদ খেয়ে রিয়াকে অপমান করেছিল বলেই রাজু তার প্রতিবাদ করেছিল, আর তুমি ধীমানের মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করে রাজুকে চান হয় তাই বললে। দাদা, রাজু কিন্তু খারাপ ছেলে নয়, তুমি যাই বলো, ওকে ভালোবেসে রিয়া দোষের কিছু করেনি। বর্তা, আমার কিন্তু মনে হয় ধীমান মোটেই সুবিধার ছেলে নয়। হ্যাঁ বর্তা, একটা ছেলে ডিস্কোতে যায়, মদ খায়। হ্যাঁ, ও রিয়াকে কি করে সুখী রাখবে? ঠিক, রিয়া তো ওই কালচারে মানুষ হয়নি। কি জামাই বাবু কমলা লেবু, তুমি চলে যাচ্ছ যে? পরে আসবো। আর কি থেকে বউপাল্লা বেয়ে দেখতে পাবে না। হ্যালো। হ্যাঁ, তুমি বোধহয় রাজুর কাছে আমার নাম শুনেছো, আমি নমিতা বদি বলছি। জানো রিয়া, তোমাদের বাড়ি থেকে চলে আসার পর রাজু আমার কাছে ছিল, আমি ওর কাছ থেকে সব শুনেছি। ওর জীবন থেকে সব আশা সব স্বপ্ন মুছে গেছে রিয়া, তাই আমি আর ওকে ধরে রাখতে পারলাম না। যদি পারো তো তুমি ওকে আটকাও রিয়া, আমার ভয় হচ্ছে আবেগের বসে ছেলেটা কিছুটা করে বসে। রিয়া, রাজু কোথায়? ও এখন সল্ট লেকে বাস স্ট্যান্ডে আছে, ওখান থেকে শিলিগুড়ি বাস ধরবে। প্লিজ রিয়া, যদি পারো তো ওকে আটকাও। ওকে আটকাও রিয়া, ওকে আটকাও। হ্যাঁ আমি আসছি। আর এক পা এগোলে জানবে এই বাড়ির দরজা তোমার কাছে চিরদিনের মতো বন্ধ।
তবু আজ ওকে যেতেই হবে বর্দা। কি বললে তুমি? আমি ওকে রাজুর কাছে নিয়ে যাব। ছোট বৌমা, এর পরিণাম কি আমি জানি বর্দা। চিরকাল আপনাকে দেবতার মতো ভক্তি করে এসেছি, যা বলেছেন তাই করেছি, কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের মনের কথা শুনিনি। আমরা কি চিরটা কাল ছেলেদের হাত তোলা হয়ে থাকব? বিয়ের আগে বাবার, বিয়ের পর স্বামীর, তারপর ছেলের, যুগ যুগ ধরে শুধু অন্যের জন্য বাঁচব? কোনোদিন কি নিজেদের বাঁচার কথা একবারও ভাবব না? প্রিয়া যখন মারা যায় তখন আমি এ বাড়িতে বউ হয়ে আসিনি বর্দা, কিন্তু আজ রিয়া যখন তার ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে দিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে, তখনও যদি আমি ওর পাশে গিয়ে না দাঁড়াই তাহলে কিসের বন্ধু, কিসের মা? আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দেবেন বর্দা, আমি রিয়াকে নিয়ে যাচ্ছি। আয়। আর একটা দাও। হ্যাঁ, আরে ইয়ার, এত ভেঙে পড়ার কি আছে তোর? ওরকম একটা জিনিস তোমার হাত ছাড়া হলে তুমি বুঝতে ইডিয়েট। খালি বড় বড় কথা তোর। জনি কোথায়? কি ব্যাপার বস, হঠাৎ এত জরুরি তলব? কাজটা জরুরি তাই ডাকা। রাজু, আর এই 20,000, বাকি 30,000 কাজ হয়ে যাওয়ার পর। ৩০ রেডি রাখো বস, কাজটা হয়ে যাবে। তুই ছবিটা ছিঁড়ে ফেললি? একবার দেখলে জনি তার টার্গেট বলে না বস। এই দিমাগটা একটা কম্পিউটার, তোমাদের ওই রাজু এখানে ঢুকেছে জিন্দা, বেরোবে লাশ হয়ে। শিলিগুড়ি যাওয়ার টিকিট কত? ২৫১ টাকা। একটা শিলিগুড়ি দিন। ওই তো রাজু। গো, ক্যাচ হিম। তুমি শিলিগুড়ি বাস কি চলে গেছে? এক্ষুনি ছাড়বে, ওই দিকে যা শিগগির। What?
একটু পরে ওকে কেবিনে দেয়া হবে, তখন দূর থেকে দেখবেন। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে বলো? তুমি আমার মেয়েটাকে খুন করেছো, তুমি খুনি। শান্ত রিয়া, তুমি এভাবে আমার জন্য, তুমি ভেবেছো আমাকে একা ছেড়ে পালাবে? আমি তা হতে দেব না। তোমার দেওয়া জীবন আমি তোমার সঙ্গে শেষ করে তোমার সঙ্গে শেষ করে মহেন্দ্রবাবু, আপনি কিছু মনে করবেন না মহেন্দ্রবাবু, তোমার যে কাজ করবে আমি ভাবতে পারিনি। আমি আসছি তোমার কাছে প্রিয়া, আমি আসছি। রাজু, রাজুর মৃত্যুর স্বপ্ন তোকে বাঁচিয়ে দিয়েছে রিয়া, ওকে আমার কাছে নিয়ে এসো এক্ষুনি। বিশ্বাস করুন, আমি আমার মুখ আপনাকে দেখাতে চাইনি, কিন্তু জানি। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি মিশনসাই, রিয়া ভালো হয়ে গেছে, আর আমার কোনো দরকার নেই। আমার দরকার আছে। একদিন আমি জোর করে তোমাদের ভালোবাসা ভাঙতে গিয়েছিলাম, আজ আমাকে সেই ভুলের প্রায়শ্চিত করার সুযোগটুকু দেবে না বাবা। অভিজাত আর দম্ভ একদিন আমাকে অন্ধ করে দিয়েছিল, জানো? অপূর্ব একদিন আমাকে বলেছিল যে দম্ভের চেয়ে অনেক বড় শক্তি হচ্ছে ভালোবাসা। আমি সেদিন সেটা মানিনি। আজ তুমি আমার সেই ভুল ভেঙে দিয়েছ। রিয়াকে মৃত্যুর কাছ থেকে তুমি ফিরিয়ে এনেছো, তাই রিয়ার ভালোবাসার মানুষকে আমি কোথাও যেতে দেব না। তোমাকে আমি আগলে রাখবো আমার বুকের মাঝে। বেশি বসে রাজু,
আবার রাজু, আমি রিয়াকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তা হলো না বাবা। না না বাবা, এতে আমার কোনো দুঃখ নেই। ঈশ্বর তোমাদের দুজনকে দুজনের জন্য সৃষ্টি করেছে। তুমি তুমি রিয়াকে আপন করে তোমার চির সাথী করে নাও বাবা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা। Shoot your